দেখতে পাচ্ছেন এই হলো একজন সাদাসিধে মনের মানুষ, চাচি। তার গ্রামের বাড়ি হয়েছে আউলিয়াপুর। সে একটি কাপড়ের জন্য সে ঠিকভাবে নামাজ পড়তে পারতেছে না, তার একটি কাপড়ের খুব প্রয়োজন ছিল। এজন্য তিনি মানুষের কাছে হাত পেতেছেন কাপড়ের জন্য, কিন্তু শেষ পর্যন্ত যে সে আজকে প্রথমবারের মতোই সে মাঠে নেমেছে ভিক্ষা করার জন্য, মানুষের কাছে হাত পাতার জন্য। তিনি সর্বমোট আজকে পেয়েছিলেন 40 থেকে 50 টাকা, কিন্তু তার পক্ষে একটা কাপড় কেনা সম্ভব হয়নি। প্রথমে সে আমার কাছে 10টা টাকা চেয়েছে যে বাবা 10টা টাকা দিন। আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কী সমস্যা, কী হয়েছে, আপনি আমাকে খুলে বলুন। তিনি সব কিছু খুলে বলেছেন। খুলে পড়ার পর গ্রাম, আপনি আজকে কিসের জন্য রাস্তায় নামছেন? আজকে কি আপনি প্রথম এই ভিক্ষা করতে নামছেন? কাপড়ের জন্য নামাজ পড়তে পারেন না, এই জন্য আপনি নামছেন যে টাকা পয়সা উঠে একটা কাপড় কিনবেন। চাচির জন্য যাব কাপড় কেনার উদ্দেশ্যে, আপনারা আমাদের সাথেই থাকুন। জন্য যে কাপড়ের জন্য নামাজ পড়তে পারে না, তার শুধু একটা কাপড়, সেজন্য এখন আমরা কাপড় কেনার জন্য চলে আসছি সদরে, চাচির জন্য কাপড় কেনার জন্য। যে কাপড় কেনার জন্য কাপড়টি আমি চাচির হাতে তুলে দেব, চাচির অনুভূতি শুনব। তবে এখন আপনার কাছে কেমন লাগতেছে? এই কাপড় পরে পাঁচক তো নামাজ আদায় করবেন। আমি আর নামি প্রথম নামছি, আমার বাবা হাত পাচ্ছি কাপড়ের জন্য, আমি খুশি হয়েছি, আল্লাহ খুশি হয়েছে। সবাই আমাদের স্বার্থ মতো, যে যার স্বার্থ মতো মানুষকে দেওয়ার চেষ্টা করি, যাতে মানুষের সমাজের জন্য উন্নয়ন হয়, মানুষের পাশের জন্য।